গুরুত্বপূর্ণ খবর, রাজ্য অব্যাহত আছে কালঘূর্ণির রেমালর সন্ত্রাস, প্রান্তে প্রান্তে সন্ত্রাসিত করেছে রেমাল, আর রেমালর ভয়ঙ্কর রূপত এইবার দেখিলে পাওয়া গেছে, আর ভয়ঙ্কর রূপ দেখিলে আপনি আচরিত হয়ে পড়ব। চলন্ত বাহনের উপরতেই বাগরি পড়ছে প্রকাণ্ড গছ, আর তারপর হাহাকার পরিবেশের সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। কি হয়েছিল প্রকৃততে এই মুহূর্তত জানার চেষ্টা করি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরটা জানার চেষ্টা করছো, কালঘূর্ণির রেমালে সন্ত্রাস চলাইছে অসমত, এতিয়াও অব্যাহত আছে রেমালর সন্ত্রাস, নিশা রাজ্যের ঠায়ে ঠায়ে অতি ভয়াবহ হয়ে পড়ছে পরিস্থিতি, প্রচন্ড ধুমুহাত এইবার চলন্ত বাহনের উপরতে বাগরিল প্রকাণ্ড গছ, আর রাজপথরে গিয়ে থাকতেই বাহনের উপর বাগরি পড়ছে প্রকাণ্ড গছজোপা, আমি ইতিমধ্যে উল্লেখ করছো। তারপরে হাহাকার পরিবেশের সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। এই ঘটনা সংঘটিত হয়েছে নগরবেড়াত, ভয়ঙ্কর ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে নগরবেড়ার সফিয়ার আলী, আর ঘটনার পাশে ব্যাহত হয়ে পড়ছে নগরবেড়ার বিদ্যুৎ সংযোগ। বর্তমান মুহূর্তে দৃশ্যাংশ আহি পড়ছে কেনে ধরনের পরিবেশে বিরাজ করেছে রেমালর সন্ত্রাস, কিদরে চলিছে রাজ্য, আমি এই মুহূর্তে পুনে পুনে দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। নিশার ভাগত কি হয়েছিল প্রকৃততে দৃশ্যাংশতে চাও, কি ভয়াবহভাবে চলন্ত বাহনের উপর প্রকাণ্ড গছ বাগরি পড়ছে, আমি দৃশ্যাংশতে মুহূর্তে দেখার চেষ্টা করছো। কালঘূর্ণির রেমালে কিদরে সন্ত্রাস চলাইছে অসমত, রেমালর সন্ত্রাসত কিদরে সন্ত্রাসিত হয়ে পড়ছে জনতা, দৃশ্যাংশ কেটা এবার লক্ষ্য করক। দৃশ্যাংশটা দেখাইছো কিমান ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিশার ভাগত দৃশ্যাংশ কেটা লক্ষ্য করক, কালঘূর্ণির রেমালে কিদরে সন্ত্রাস চলাইছে, প্রচন্ড জোরত চলন্ত বাহনের উপর বাগরি পড়ছে গছ, আর তারপরে কেনে ধরনের পরিবেশ পরিস্থিতির উদ্ভব হয়েছে দৃশ্যাংশ কেটা এবার লক্ষ্য করক। গছ আরো আছে, এই গছ ড্রাইভারে মাল আনলোড করে তো যাবলে উলাইছিল, বরষুণ যাওয়াতে ধুমুহাত গছটো বাগরি তার গাড়ির উপর পড়ে, হয় হয় আমি আহিকেনে গছখিনি কাটি বরষুণতে আহিছিল তো গোটেখিনি একলগ হয়ে আমি গাড়ির ভিতর উলালো, মেডিকেলত পঠাই দিল, এটা অল্প সুস্থ যেন আছে, সুস্থ আছে, নামটো জানে না, নামটো এই বিদ্যানগর সফিয়ার আলী বলে কেছে, গুয়াহাটির পর আছে, হয় গুয়াহাটির পর মাল আনিছিল বলে, তো তিনদিন নয় আজি মোটামুটি আপনার যাওয়া বছর গাছ পড়েছিল, ইয়াত গাছ দুডাল গাছ পড়েছিল, এই ওয়াল সাল ভাঙিছে, ইয়াতে গেট ভাঙিছিল, আর আজি তিনদিন আগতে এডাল গাছ পড়েছে, জ্ঞানচৌধুরী ইয়ার মালিক, মাটির মালিক জ্ঞানচৌধুরী ফোন করা হয়েছিল, ফোন করাতে প্রাকৃতিক দুর্যোগ, মই কি করি, মোর ইয়াত কি হাত আছে, মই গাছ বিক্রি করে দিছো,
যোনে গাছ যাত্রাতে গাছ বিক্রি করেছিল, কিন্তু মাটিতো তেওঁৰ মাটিতে আছে গাছ, তেওঁ রেসপন্সিবল হব লাগে। আজি কি হয়েছিল? আজি আজি ইয়াত মাল লৈ আহিছিল, গাড়ি লৈ মাল লৈ আহাতে গাড়ি ইয়াত আনলোড করে গাড়িখন রখি আছিল, হঠাৎ বতাহ এজাক আহিল, আহাতে গাছডাল পড়ি গল, পড়ি মানুষজন মরা নাই, হাত ভরি অল্প ফ্র্যাকচার হয়েছে, এটা তেওঁ মেডিকেলত পঠোৱা হয়েছে, রাইজে উদ্ধার করেছে। গাড়ির ভিতরে আবদ্ধ হয়ে আছে, গাড়ির ভিতরে আবদ্ধ হয়ে আছিল। এটা কথা হল ইয়ার যে মালিক জ্ঞান চৌধুরী,